ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টুইটার মালিক ইলন মাস্কের স্পষ্ট ও খোলামেলা আলোচনা হয়েছে। শুক্রবার তাদের বৈঠক হয় নিউ অরলিন্সে। উভয়ের মুখোমুখি বৈঠকটি ছিল অঘোষিত। রুদ্ধদ্বার কক্ষে এক ঘণ্টার বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট টুইটারে বলেছেন, টুইটারকে ইউরোপীয় নীতির সাথে সম্মত হয়ে স্বচ্ছ ব্যবহার নীতি ও সংযত বিষয়বস্তু এবং বাক স্বাধীনতার সুরক্ষার বিষয়ে প্রচেষ্টা চালাতে হবে। অবৈধ বিষয়বস্তু ও ঘৃণা ছড়ানো বক্তব্যের নিয়ন্ত্রণে টুইটারের সক্ষমতা নিয়ে ইলন মাস্ক যখন তার পরিকল্পনা নিয়ে চাপের মধ্যে রয়েছেন, তখনই উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো। গেল সপ্তাহে নীতি পরিবর্তনের জন্য মাস্কের সমালোচনা করেছিলেন ম্যাক্রো। তবে মাস্ক নিজেকে বাক স্বাধীনতার নিরঙ্কুশবাদী হিসেবে উল্লেখ করে বিজ্ঞাপনদাতাদের সাইট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। টুইটার আয়ের মূল উৎস নয় বলেও তিনি উল্লেখ করেছেন।